প্রিয় বন্ধুরা, আরিমা কোনা চিন্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আর আজ হলো মঙ্গলবার, সরি বুধবার, দেখেছো আবারও ভুল। তো প্রথমে ভুল দিয়ে শুরু হয়ে গেল, তাই না? তো যাই হোক, ভুল দিয়ে শুরু হোক বা যাই হোক, আর আমাকে একটু দেখতে মানে ভাবছো যে একটু কি পাগল হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল নাকি? প্রথমে ভুল, তারপরে গায়ের উপরে একটা এই গরমের মধ্যে মস্ত করে একটা টাওয়াল গায়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো কি হলো ঘটনাটা? তো সেটা তো তোমাদেরকে বলতেই হবে, আর না বললে তো বুঝতে পারবে না। না তো সেই জন্য বলেই দিই, এখন কিন্তু বিকাল, মানে সন্ধ্যা হতে চলেছে, সন্ধ্যার দেওয়ার ব্যাপার আছে একটা, বুঝতেই পারছো। আর আমি আর বাড়িতে শ্রীতা আছি, শ্রীতার পাপা নেই, চলে আসবে আজকে, শ্রীতার পাপার সন্ধ্যা দেওয়ার কথা আছে। তো যাই হোক, সেই পর্বে আমি যাচ্ছি না, যেটা বলার যে আমি গায়ে কেন টাওয়ালটা দিয়েছি। টাওয়াল দিয়েছি তার একটাই কারণ, রিকোয়েস্টেড ভিডিও, বুঝতে পারছো। আর এর আগে আমি একটা আবার মানে আমি মাঝে সাঝে একটা করে রিকোয়েস্টেড ভিডিও রাখার চেষ্টা করি, যাতে তোমরা একটু সন্তুষ্ট হও আর কি, যাতে আমাকে একটু বেশি ভালোবাসো টাসো আর কি, এই জন্য। তো আজকে হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও, বুঝতেই পারছো। তো টাওয়ালটা আমি সেই কারণের জন্যই গায়ে দিয়েছি, কারণ এক ভাই যার নাম, এর আগে আমি বলেছিলাম একটা ব্লগে, ব্লগ বলতে সেটা চ্যালেঞ্জিং ভিডিও ছিল মনে হয় সৃজিতার সাথে, তো সেরকম একটা মজার খেলার ভিডিও ছিল। সেই ভিডিওটাতে আমি কিন্তু বলেছিলাম সেই ভাইটার নাম, কারণ সেদিনকেও আমি একটা হলুদ টাওয়াল গায়ে দিয়েছিলাম। তো ভাবলাম সেদিনকে একটা টাওয়াল গায়ে দিয়েছিলাম, তো চলো আজকে একটা অন্য টাওয়াল গায়ে দিই, না হলে ভাইয়ের মনে হতে পারে যে একই রকম লাগছে, তখন পরবর্তীতে আবার আমাকে বলবে দিদি তুমি আবারও গায়ে টাওয়াল দাও, দিয়ে আবার এবার বলবে হয় তোমাকে রান্না করে দেখাতে হবে। তো যাই হোক, সেই প্রসঙ্গটা বেশি বলছি না, তো আমি বলি কে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার একটু দেখে নিলাম, হয়তো ভুল হতে পারে নামটা, না ঠিকই, আরিফুর রহমান ভাই, খুব ভালো লাগে, তুমি আমার সব ভিডিওগুলো দেখো আর মানে সব কটাতে কমেন্ট করো পজিটিভ, আমার খুব ভালো লাগে, মনটা সত্যি পড়ে যায়, আমি এগুলোই চাই। কিন্তু দুঃখজনকভাবে অনেক বন্ধুরাই দেখো তোমরা কিন্তু কোনো কমেন্ট করো না, তো কি আর বলবো, সেটা আমার ব্যাড লাক। তো আরিফুর ভাই এমন একজন মানুষ আমি যতটুকু চিনতে পেরেছি, আমাকে প্রথম থেকেই রিকোয়েস্ট করে আসছিল, আর তারপরে আমি তার কথা মতো একদিন তার রিকোয়েস্ট রাখার পরে সে কন্টিনিউ আমার ভিডিও তো দেখেই, এমন কি হচ্ছে পুরো দিদির মতো করে আমাকে সম্মান করে। আর তারপরে তার কোথাও যে মনে হয়েছে আবার একটা কিছু চ্যালেঞ্জিং, মানে আবার একটা কিছু যাতে তার রিকোয়েস্ট রাখা যায়, সেরকম সে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু রিকোয়েস্টগুলো মানে এমনই পাঠায় যেটা মানে আমার সাধ্য মতো হয় সেরকম। তো সত্যি মানে খুব ভালো লেগেছে, খুব থ্যাংক ইউ সো মাচ আরিফুর ভাই, থ্যাংক ইউ, এভাবেই আমার পাশে থেকেও সবসময়, আমি এইরকমভাবেই কাউকে পাশে চাই সবসময়, কাউকে বলতে মানে এরকম ধরনের আরও অনেক অনেক বন্ধু চাই, মানে সবাই মিলে তো আমরা একটা ফ্যামিলি, তাই না, ফ্যামিলির মতো করে, যার জন্য আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি, দুঃখ কষ্ট আনন্দ সবটাই শেয়ার করার চেষ্টা করি যতটুকু যতটুকু করে পারি। তো সেই আরিফুর রহমান ভাই আমাকে রিকোয়েস্ট করেছে আজকে আবারও টাওয়াল গায়ে দিয়ে, ঠিক এরকম করে ওনার মতো গায়ে দিয়ে আমাকে আজকে ছাদে যেতে হবে। তো হ্যাঁ ঠিক আছে, আমি যাব। আর ভাই তোমার কেমন লাগলো, তোমার নিশ্চয়ই আজকের ভিডিওটা তুমি ফলো করছো, তো চলো, যেহেতু তুমি বলেছো ছাদে যাওয়ার কথা, তো সেই জন্য আমাকে তো ছাদে যেতেই হবে, তাই না? তো চলো তাহলে লেটস গো, এখন ছাদে যাচ্ছি, আর ছাদে যেয়ে ঘুরবো, আর অবশ্যই এই যে গায়ের উপরে টাওয়ালটা নিয়ে নিয়েছে তোমার দিদি, তো চলো তাহলে তোমাদেরকেও ছাদ থেকে চলো দেখি আশপাশের ভিউটা কেমন লাগছে, ঘুরে টুরে তারপরে চলে আসি, ঠিক আছে? তো আজকে এই রিকোয়েস্টেড ভিডিওটা রাখার জন্যই আজকে করা, আজকে সকাল থেকে আমি ব্লগ করতে পারিনি, একটু অন্য কারণের জন্য একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য। তো আবার নিয়ম করে কিন্তু সকাল 10টাতে কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিও যাবে আশা করছি, তারপরে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে আগে থেকে কমিউনিটি পোস্ট করে জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো তাহলে এখন ছাদে যাওয়া যাক, অনেক বকবক করে ফেলেছি অনেক, আর দেখতে পাচ্ছ প্রচণ্ড হারে ঘেমে গেছি, কারণ এখানে ফ্যান ট্যান কিছু নেই, এত গরম। তো চলো এখন ছাদে যাই। তো এখন আমি চলে যাচ্ছি সরাসরি ছাদে, আমি কিন্তু চলে এসেছি এখন ছাদে, আর চলো ছাদের থেকে বাইরের পরিবেশটা তোমাদেরকে শেয়ার করবো। আর দেখো তোমাদেরকে দেখাই, এই দেখো পাতাতে কীরকম জল, এই দেখো জল পড়ছে,
কারণ বৃষ্টি হয়েছিল আর আকাশে কিন্তু এখনো মেঘ। তো আকাশটা কিন্তু এখনো মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর এখানে সব শিউলি গাছের পাতা বলো, শিউলি গাছটা অনেকটা বড় হয়েছে, শিউলি গাছটা সব ভেজা, মানে গাছ সব ভেজা, এমনকি এদেখো, তো এদেখো ছাদগুলো কিন্তু সব ভেজা, সব প্যারাফিট ফ্যারাফিট সব ভেজা। তো বেশ ভালো লাগছে এখান থেকে, কিন্তু দারুণ লাগছে না সিনারিটা, সবুজ। তো চলো ওই দিক থেকে, না এদিক থেকে আগে তোমাদেরকে দেখাই, যেহেতু ছাদ ঘুরতে এসেছি তো আমাকে তো একটু ছাদের সাইডে যেতে হবে যাতে মানুষ দেখতে পায়, তাই না? কারণ এটাই তো আজকের চ্যালেঞ্জ বলতে গেলে, গায়ে টাওয়াল জড়িয়ে ছাদের উপরে মানুষ একটু দেখবে যে কী ব্যাপার, বউটার আবার হঠাৎ করে কী হলো গায়ে টাওয়াল জড়িয়ে ছাদের উপরে। তো সেই জন্য একটু গেলাম সাইডে। তো এবার চলো এই দিকটাই যাই, আমাদেরকে দেখাই। দেখো এদিক থেকেও কিন্তু সব, দেখো গোটা ছাদটাই ভেজা, মানে মাঝখানে একটু শুকিয়েছে যেহেতু রোদের হতে সামান্য একটু রোদ পড়েছিল তাপে, আর এগুলো কিন্তু দেখো সব জল বেঁধে, এমনকি তুলসী মন্দির টন্দির সব ভেজা। এই যে এদিকে সব জল বেঁধে গেছে, এদিকটা সব চারিদিক কেমন একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার। আর আকাশটা দেখো একটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, কিন্তু আকাশটা কিন্তু পুরো মেঘাচ্ছন্ন, মানে কখন যে নামবে, গুড়ুম 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 আওয়াজ হচ্ছে, কখন যে নামবে বাবুজি সে বলা মুশকিল। তো স্যাঁতস্যাঁতে হয়েছে বা যাই হয়েছে না কেন, হাঁটতে তো হবেই, ছাদে তো আসতে হবেই, তাই না? আজকের ভিডিওটাই যেহেতু এরকম, তো সেই জন্য তো এই দিকটা কিন্তু ভালোই মেঘ 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 একটা করেছে, এদিক থেকে ভালোই মেঘ মেঘ করেছে। এদিকটাই পুরো নিচটাই জল বেঁধে গেছে। তোমাদের নিচের অবস্থাটাও দেখিয়ে দিই একটু, যে কীরকম অবস্থা, সব ঘাসগুলো বড় বড় হয়ে গেছে। আর এই দেখো আমাদের রাস্তা, এরকম সেরকম জল হয়নি, মানে জল বেশি বাঁধেনি, আরও বৃষ্টি হলে বেঁধে যেত। এই তো অবস্থা আজকে, সব চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা, মানে বৃষ্টিতে সবাই ঘরের মধ্যেই আছে, এখনও কেউ বাইরে বেরোয়নি, আর একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আসছে। তো আমাদের বাড়ি থেকে দেখো এখানকার কলেজটা দেখা যায়, তোমাদেরকে দেখাই। ওই যে এদিকে নারকেল গাছ দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে একটু সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, দেখো আমি একটুখানি, হ্যাঁ এই যে দুদিকে, এদিকে একটা বাড়িতে নারকেল গাছ দেখা যাচ্ছে, এদিকে নারকেল গাছ দেখা যাচ্ছে, মাঝখানে সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, উপরে নীল ট্যাঙ্কি। তো ওই দিকে ওইটা কিন্তু সেই গোটা বিল্ডিংটা, আবার এদিকে ফাঁকা একটুখানি মাঠ এই সাদা বাড়িটা পাশে দেখা যাচ্ছে, কিন্তু ওই পাড়টাই গাছ দুটো দেখা যাচ্ছে, মস্ত বড় বড় দুটো গাছ, কী গাছ জানি না, বুঝতে পারছি না। তো ওগুলো কিন্তু কলেজ, মানে কলেজের মাঠ এটা, আর এদিকটা এই নারকেল গাছের এদিক দিয়ে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা কিন্তু কলেজ। পারলে একদিন অবশ্যই শেয়ার করব, তোমরা হয়তো অনেকেই নাম শুনেছ, পান্না দেবী কলেজ করিমপুর। আর ওই কলেজেই আমার শ্বশুরমশাই চাকরি করতেন। তো যাই হোক, এই তো ওয়েদারটা আজকে কেমন যেন ভালো না, চারিদিকে কাউকে দেখাই যাচ্ছে না। আমাদেরকে দেখানো হয়নি যেটা, আমার আনারস গাছটা কিন্তু এই দেখো হয়ে গেছে, এই দেখো পাতা ছেড়েছে আমার আনারস গাছ। আর দোষের মধ্যে দেখো নীলকণ্ঠ গাছ সব চারিদিক দিয়ে ভরে যাচ্ছে, একটা ফুলও ফুটেছে, দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে একটা, যেটা অপরাজিতা। এই যে আর এখানে স্ট্রবেরি গাছটা কিন্তু হয়ে গেছে, এখনও ছোট স্ট্রবেরি গাছটা, হয়ে যাবে আশা করছি। আর এখানে দেখো তুলসী গাছে ছেয়ে গেছে, যে তুলসী গাছ, আমার বাড়ি হয়ে গেছে এখন বৃন্দাবন, বৃন্দাবন ধাম, চারিদিকে সব টবে তুলসী গাছ হয়ে যায়, আর এই বটকৃষ্ণ গাছও তাই হয়ে যায় সব সব জায়গায়। কিন্তু আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে আমার আনারস গাছটা লেগে গেছে, আনারস গাছটা কিন্তু হয়ে গেছে। এই যে এইটুকু না, এখানে উপর থেকে এই এইটুকু অংশ পাপড়ি ছেড়েছে, দেখো কুশি ছেড়েছে সব।
সব গাছে জল। এই জলগুলো না ফেলে দিলে মশা মাছির উপদ্রব হয়। এই যে মশা মাছি হবে। অবশ্যই এরকম জল বাঁধিয়ে রাখা যাবে না কোথাও। পরে একা একা হাঁটছি, কিন্তু চারিপাশে কাউকেই দেখতে পাচ্ছি না, দু একজন ছাড়া আজকে কাউকে দেখা যাচ্ছে না। তো দেখো তারে জল বেঁধেছে। আমি আমার বাড়ি এরকম করতে খুব ভালো লাগে। এই চলো বন্ধুরা, আজকের এই তো টাওয়াল পরে ছাদে ঘোরাঘুরি হয়ে গেল। আর ভিডিওটা বড় করব না, কারণ আজকের ভিডিওটা শুধুমাত্র রিকোয়েস্ট রাখার জন্যই ভিডিও, কারণ আজকে আমি ব্লগ সেভাবে করার মানে করব না। কাল থেকে আবার ঠিকঠাক করে হয়তো যাবে। তো চলো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় এরকম করে ভালোবেসো আমাকে, আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজকের মতো আসি, টাটা।